ইলেকট্রিক্যাল ওয়্যারের একটা মেল ফাংশনিং আমরা দেখতে পাচ্ছি। গ্যাস একটা আমরা সন্দেহ করেছি এবং আরও কিছু যেটা সার্ভার রুমের ভেতরে আমরা কিছু দেখতে পেয়েছি সেগুলো আমরা ল্যাবরেটরি এক্সামিনেশনের জন্য পাঠাচ্ছি। স্যার, যারা ফায়ার ফাইটার ছিল তারা কি কারণে চক হয়ে মারা গেলেন না বার্জ হয়ে গেছিলেন না কিভাবে মারা গেলেন বলে মনে হচ্ছে? এটা আপনারা পিএম রিপোর্ট থেকে আপনারা জানতে পারবেন, ওনাদের মারা গেছেন তো পোস্টমর্টেম রিপোর্ট থেকে জানতে পারবেন। হ্যাঁ, তবে যে জায়গাটায় ওনারা লিফটের যে জায়গাটা সেটা খুব একটা ক্লোজ জায়গা, সেখানে তো কার্বন ডাইঅক্সাইডের একটা বা হিট ফ্লাস্কের একটা ব্যাপার থাকবে, হ্যাঁ ফায়ার বলের একটা ফ্লো থাকবে, হ্যাঁ সেই কারণে ওখান থেকে বেরোতে পারেনি, অজ্ঞান হয়ে কেউ মারা গেছে কেউ হয়ে গেছে এটা হতে পারে। এরকম একটা বিধ্বংসী আগুনে ইলেকট্রিসিটির কানেকশন যখন অন ছিল এই বিষয়ে আপনারা কি দেখলেন প্রাথমিকভাবে? এখন তো এই বিষয়ে কিছু বলা যাবে না, আমরা ল্যাবরেটরিতে সমস্ত কিছু যা যা কালেক্ট করেছি আমরা ল্যাবরেটরিতে পাঠাচ্ছি, ল্যাবরেটরি এক্সামিনেশন হবে, সেখান থেকে আমরা পুরো ব্যাপারটা আমরা জানতে পারবো। যে লিফটের মধ্যে ঝলসে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে চারজন দমকল কর্মীর, সেখানে পৌঁছে গেছিলেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার, কি দেখলেন তিনি একবার দেখুন। যখন দম বন্ধ হয়ে আসছে, মৃত্যু ক্রমশ কাছে এগিয়ে আসছে, তখন এই লিফটের দেওয়ালেই আপ্রাণ হাত দিয়ে চাপড় মেরেছিলেন সেই সমস্ত হতভাগ্য মানুষগুলি। তার কারণ এখনও আমরা দেখতে পাচ্ছি যে এই রকমই কালো কালো আঙ্গুলের দাগ লিফট জুড়ে, লিফটের দেয়ালের প্রত্যেকটি জায়গায় যেখানে তারা আপ্রাণ চেষ্টা করেছিলেন যে তারা লিফটে আটকা পড়ে রয়েছেন এই খবরটা যদি কেউ কোনোভাবে জানতে পারে এবং যদি কেউ কোনোভাবে তাদের চিৎকার শুনে তাদের আওয়াজ শুনে এগিয়ে আসেন সাহায্যের জন্য, কিন্তু কোনোটাই হয়নি। লিফটের মধ্যেই একেবারে দম বন্ধ অবস্থায় তাদের মৃত্যুবরণ করতে হয়েছে। আর হবে নাই বা কেন, লিফটের ভেতরে যখন তারা, তখন লিফটের ঠিক বাইরে এই জায়গায় দাউ দাউ করে চলছে আগুন, এবং এই চিত্রটা দেখলেই বোঝা যায় যে লিফটের ভেতরে যারা আটকা পড়েছিলেন সেখান থেকে মাত্র 5-6 হাত দূরে কী পরিমাণ আগুনের লেলিহান শিখা ছিল, যেখানে এই রকমভাবেই বিধ্বস্ত অবস্থা গোটা জায়গার। আমরা দেখতে পাচ্ছি এখানে ছোট ছোট অক্সিজেনের সিলিন্ডার যারা দমকল কর্মীরা এসেছিলেন তারা নিয়ে এসেছেন, পাশাপাশি ফায়ার এক্সটিংগুইশার জায়গায় জায়গায় রাখা আছে। দমকল কর্মীরা যারা এখানে উঠতে চেয়েছিলেন আগুন নেভানোর জন্য কিন্তু তারা পারেননি, কারণ লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছে এবং সেই আগুনকে আরও তীব্রতা দেয় গঙ্গার হাওয়া। পাশেই আমরা দেখতে পাচ্ছি বয়ে যাচ্ছে গঙ্গা এবং সেই গঙ্গার দমকা বাতাসে আগুন কিন্তু এলোমেলোভাবে এদিক ওদিক ছড়িয়ে পড়ে, ফলে গোটা ভবনটা আগুনের গ্রাসে চলে আসতে মুহূর্ত সময় নেয়নি, যে কারণে হতভাগ্য সেই সমস্ত দমকল কর্মী, আরপিএফ কর্মী, কলকাতা পুলিশের কর্মী তারা এখানে আটকা পড়ে থাকেন এবং তাদের চিৎকার কারুর কানে পৌঁছায়নি, তাদের আর্তনাদ কারুর কানে পৌঁছায়নি এবং প্রত্যেকেই এখানে দমবন্ধ হয়ে মারা যায়। দমকল কর্মীরা এখনও কর্তব্যনিষ্ঠার সঙ্গে এখানে রয়েছেন। এই জায়গাটায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে যে সেই সময়ে যদি উঠতে পারতেন সহকর্মীদের বাঁচাতে পারতেন, নয় কি? সেটা 100 বারই আমাদের, সেটা তো অবশ্যই কাম্য যে আমাদের সহকর্মী, আমাদের ভাই যারা আমাদের ছাড়া হয়েছে তাদের জন্য তো আমার সত্যি দুঃখ হতো। দুজন যারা গেছে আমার একদম খুবই ঘনিষ্ঠ, একজন যার পদবী বেজ আর একজন হচ্ছে আমাদের পুরকাইত, আমার একসাথে ট্রেনিং, আমার খুব কাছের, আমার এক ব্যাচমেট, আমি খুবই মর্মাহত। লাস্ট কালকের সাথে আমার দেখা হয় বেজের, আমার সাথে অনেক ইয়ার্কি অব্দি মারে, আজকে সকালবেলা জানতে পারলাম ও আর নেই, এখানে এসে জানতে পারলাম ও আর নেই। মানে একটু আগে উঠতে পারলে বাঁচাতে পারতেন বন্ধুকে, তাই তো? হয়তো। এই হতাশা ছাড়া আর কিছুই এই মুহূর্তে নেই, কারুর কাছে কোনো জবাব নেই। তার কারণ প্রত্যেকেই মনে করছেন যে যদি একটু আগে উঠতে পারতাম, যদি একটু আগে উঠতে পারতেন তাহলে কি সহকর্মীটিকে বাঁচাতে পারতেন না, যদি একটু আগে ওঠা যেত, কি মনে হয়? না, ঠিক টাইমেই এসে, এটা একটা কো-অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট তো বটেই, দুর্ঘটনা বলেই এতগুলো প্রাণ এইভাবে চলে গেল, কিন্তু সেই দুর্ঘটনাকেও এড়ানো সম্ভব হতো যদি তারা এই লিফটে করে সর্বোচ্চ তলায় ওঠার হঠকারী সিদ্ধান্তটা না নিতেন, তারা যদি সিঁড়ি দিয়ে আসতেন। কেননা দুটি দলে ভাগ হয়ে তারা ঢুকেছিলেন ভবনে, এক দল সিঁড়ি দিয়ে আসা শুরু করে আর এক দল তারা লিফট বেছে নেন। কেন তারা লিফট বেছে নিয়েছিলেন, কার পরামর্শে, তা আর জানা সম্ভব হবে না, কারণ
আগুনের গ্রাসে সবটাই চলে গিয়েছে। এখন শুধু সম্বল, এই ছাইয়ে স্তূপ এবং এখানে পোড়া আসবাবপত্র, পোড়া গোটা সার্ভার রুম, এটাই কিন্তু বলে দিচ্ছে যে সেই ভয়াবহ মুহূর্তটার কথা। রেলের তরফ থেকে কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটা এখনও পর্যন্ত বলা সম্ভব নয়, আধিকারিকরা বলেছেন। তদন্তকারী দল আসবেন, ফরেন্সিক বিশেষজ্ঞরা আসবেন, দিনের আলো ফুটলে দমকলের তরফ থেকে পৃথক তদন্ত হবে, কিন্তু এই নটি প্রাণ চলে যাওয়ার জন্য কে দায়ী, কারা দায়ী, তার জবাব মিলবে কি, প্রশ্নটা থেকেই যাচ্ছে। সঞ্জয় চট্টোপাধ্যায়ের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা।